বাংলা সাহিত্যের সমস্ত শ্রেষ্ঠ কবিদের মধ্যে অন্যতম হলেন সুকান্ত ভট্টাচার্য। তিনি তার সীমিত জীবনকালে যা কিছু সাহিত্য সৃষ্টি করে গেছেন তা সত্যি এক কথায় অনবদ্য। তিনি মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ, মর্মন্তর ও সাম্প্রদায়িক দাঙ্গা প্রভৃতির বিরুদ্ধে সেই সময় কলম ধরেছিলেন। তার সমস্ত সাহিত্যকর্ম আজও প্রত্যেক বাঙালি পাঠককে সমানভাবে মন কাড়ে। কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম হয় 15 আগস্ট 1926 সালে কলকাতার কালীঘাট অঞ্চলের অন্তর্গত 43 নম্বর মহিম হালদা স্ট্রিটে তার মামার বাড়িতে। তবে তার পৈতৃক বাড়ি ছিল ফরিদপুর জেলার উনশিয়া গ্রামে। তরুণ কবি সুকান্ত ভট্টাচার্যের বাবার নাম ছিল নিবারণ ভট্টাচার্য, যিনি কিনা এক গ্রন্থাগারের মালিক ছিলেন, এবং মায়ের নাম ছিল সুনীতি দেবী, যিনি ছিলেন একজন সাধারণ গৃহবধূ। তিনি তার 6 ভাইয়ের মধ্যে ছিলেন দ্বিতীয়। তার ভাইদের নাম যথাক্রমে মনমোহন, সুশীল, প্রশান্ত, বিভাস, অশোক এবং অমিয়। তিনি তার বড় দাদা মনমোহন এবং বৌদি সূর্য দেবীর বড় আদরের ছিলেন। তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন মানুষ ছিলেন রানীদি। সেই সময় বিখ্যাত কথা সাহিত্যিক মনীন্দ্রনাথ বসুর সুকান্ত গল্পটি পড়ে তিনি তার নাম রেখেছিলেন সুকান্ত। জানা যায় কবি সুকান্ত ভট্টাচার্যের প্রিয় রানীদির জন্যই নাকি তিনি সাহিত্যকর্মের প্রতি আকৃষ্ট হন, কিন্তু দুর্ভাগ্যবশত তার রানীদি তার কোনো সাহিত্যকর্মই দেখে যেতে পারেননি। এর প্রধান কারণ তিনি খুব তাড়াতাড়ি মারা যান। তারপর দিদি মারা যাওয়ার কিছুদিন পরেই তার মা সুনীতি দেবীও পরলোকগমন করেন। পরপর চোখের সামনে দুটো মৃত্যু সুকান্ত ভট্টাচার্যকে ভীষণভাবে শোকাহত ও মর্মাহত করে তোলে, যার ফলে তার মানসিক অবস্থা পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায় বেশ কিছুদিনের জন্য। এই চরম শোকের মুহূর্তেই তিনি রচনা করেন অনেক কবিতা। নিঃসঙ্গতার সময় সেই সব কবিতাই ছিল তরুণ কবি সুকান্ত ভট্টাচার্যের একমাত্র সঙ্গী। কবি সুকান্ত ভট্টাচার্যের বাল্যশিক্ষা শুরু হয় কলকাতার কমলা বিদ্যা মন্দির থেকে। এখানেই তার লেখা প্রথম ছোট গল্প প্রকাশিত হয় স্কুলেরই নিজস্ব পত্রিকা সঞ্চয়ে। সেই স্কুলে তিনি বেশ কিছু বছর পড়াশোনা করেন এবং তারপর তিনি ভর্তি হন বেলেঘাটা দেশবন্ধু হাই স্কুলে। তারপর তিনি 1945 সালে প্রবেশিকা পরীক্ষা দেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি সেই পরীক্ষায় অকৃতকার্য হন। মাত্র 8-9 বছর বয়স থেকেই তিনি লিখতে শুরু করেন। একটি ছোট হাসির গল্প দিয়ে তার প্রথম লেখা শুরু হয়। এরপরই তিনি মাত্র 11 বছর বয়সে রাখাল ছেলে নামে একটি গীতিনাট্য রচনা করেন। এটি পরে তার হরতাল বইতে সংকলিত হয়। বলে রাখা ভালো, পাশালিতে পড়বার কালে ধ্রুব নাটিকায় নাম ভূমিকাতে অভিনয় করেছিলেন কবি সুকান্ত ভট্টাচার্য। সপ্তম শ্রেণীতে পড়ার সময় বাল্যবন্ধু লেখক অরুণাচল বসুর সঙ্গে মিলে আরেকটি হাতে লেখা কাগজ সপ্তমিকা সম্পাদনা করেন। অরুণাচল তার আমৃত্য বন্ধু ছিলেন। তার রচনাবলীর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল ছাড়পত্র, যা প্রকাশিত হয় 1947 সালে, পূর্বাভাস, যা প্রকাশিত হয় 1950 সালে, মিঠে করা, যা প্রকাশিত হয় 1951 সালে, অভিযান, যা প্রকাশিত হয় 1953 সালে, ঘুম নেই, যা প্রকাশিত হয় 1954 সালে, হরতাল, যা প্রকাশিত হয় 1962 সালে, গীতিগুচ্ছ, যা প্রকাশিত হয় 1956 সালে প্রভৃতি। পরবর্তীকালে উভয় বাংলা থেকে সুকান্ত সমগ্র নামে একটি রচনাবলী প্রকাশিত হয়। এছাড়াও সুকান্ত ভট্টাচার্যের অন্যান্য রচনাবলী হল রবীন্দ্রনাথের প্রতি, চারাগাছ, খবর, প্রার্থী, প্রস্তুত, সিঁড়ি, কলম, দুরাশা মৃত্যু, আগ্নেয়গিরি, একটি মোরগের কাহিনী, ডাক, বোধন, রানার, মৃত্যুজয়ী গান, কৃষকের গান, এই নবান্নে, 18 বছর বয়স, হে মহাজীবন প্রভৃতি। একাধারে বিপ্লবী ও স্বাধীনতার আপোষহীন সংগ্রামী কবি সুকান্ত ভট্টাচার্য ছিলেন অত্যাধিক পরিশ্রমী, ফলে নিজের শরীরের উপর যে অত্যাচারটুকু তিনি করলেন তাতে তার শরীরে প্রথমে ম্যালেরিয়া ও পরে দুরারোগ্য ক্ষয়রোগে আক্রান্ত হয় এবং 1947 সালে 13 মে মাত্র 21 বছর বয়সে তিনি পরলোকগমন করেন। সুকান্ত ভট্টাচার্যের জীবন মাত্র 21 বছরের আর লেখালেখি করেন মাত্র 6-7 বছর। সামান্য এই সময়ে নিজেকে মানুষের কবি হিসেবে প্রতিষ্ঠিত করে গেছেন। তার রচনা পরিসরের দিক থেকে স্বল্প, অথচ তা ব্যাপ্তির দিক থেকে সুদূর প্রসারী।
বন্ধুরা, এখানে দেওয়া সমস্ত তথ্য নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো থেকে নেওয়া হয়েছে। কোনো রকম অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আমরা একান্তভাবে ক্ষমা প্রার্থী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।